বর্ণিল আয়োজনে দেশজুড়ে উদযাপিত হয়েছে একুশে টেলিভিশনের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী। কেক কাটা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বর্ণাঢ্য শোভাযাত্রায় স্বাগত জানানো হয় ২৩তম বর্ষে পদার্পণের দিনটিকে। প্রতিনিধিদের পাঠানো তথ্যে আরও জানাচ্ছেন আশরাফ শুভ। নাটোরের দীঘাপাতিয়া বালিকা শিশু সনদের শিশুরা মৌসুমি ফলসহ উন্নত মানের খাবার, অংশ নেয় মজাদার খেলাধুলায়। প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ সুধীজনেরা এই আয়োজনে শুভেচ্ছা জানান। একুশে টেলিভিশনের শুভ জন্মদিনে জেলা প্রশাসন নাটোরের পক্ষ থেকে আমি অভিনন্দন জানাচ্ছি। আমরা মনে করি সামনের দিনগুলোতে একুশে টেলিভিশন এইভাবে আরও গুরুত্ব দিয়ে আরও মানুষের দোরগোড়ায় পৌঁছে যাবে। একুশে টেলিভিশন যখন যেমন এই দেশের মানুষকে পথ দেখিয়েছিল টেলিভিশন জগতে, অল্প কিছুদিনের মধ্যেই আমরা একুশে টেলিভিশনকে সেই পূর্বের ন্যায় দেখতে চাই। মেহেরপুরে বর্ণাঢ্য র্যালি শেষে ছিল কেক কাটা ও দোয়া মাহফিল। বরগুনা প্রেস ক্লাবে কেক কাটা ও আলোচনা সভায় অংশ নেন বিশিষ্ট জনেরা। মাগুরা প্রেস ক্লাবে মাগুরা এক আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর কেক কেটে উৎসবের সূচনা করেন। জয়পুরহাট প্রেস ক্লাব থেকে র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে হয় আলোচনা সভা। কেক কাটা এবং আলোচনা সভা হয় নওগাঁও। হিলিতে গণমাধ্যম কর্মীদের অংশগ্রহণে আলোচনা সভা শেষে কেক কাটা এবং মিষ্টি বিতরণ করা হয়। মংলা প্রেস ক্লাবে কেক কাটার পর আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রেস ক্লাবের সভাপতি মনিরুল হায়দার ইকবাল। আশরাফ শুভ, একুশে টেলিভিশন।